রবিবার ত্রিপুরা পাম্প অপারেটর সংঘ ঊনকোটি জেলা কমিটি জেলা ভিত্তিক এক সম্মেলনের আয়োজন করা হয়। কৈলাস শহরে ঊনকোটি কলাক্ষেত্রের হল ঘরে এই সম্মেলনটি হয়। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে সম্মেলনের উদ্বোধন করেন সমাজ কল্যাণ এবং সমাজ শিক্ষা এবং শ্রম দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী টিঙ্কু রায়। এছাড়াও এদিনের এই সম্মেলনে উপস্থিত ছিলেন কৈলাস শহর পৌর পরিষদের চেয়ারপারসন চপলা রানী দেবরায়, পাম্প অপারেটর সংঘের গৌরমোহন সিনহা, ঝনুলাল শুক্ল বৈদ্য সহ অন্যান্যরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী বলেন, বামপন্থীরা শ্রমিকদের জন্য লড়াই করেছেন, কিন্তু লড়াই করেও শ্রমিকদের জীবন পাল্টাতে পারেনি। বাম আমলে চা শ্রমিকদের মজুরি ছিল 105 টাকা, কিন্তু একটা পরিবার প্রতিপালনের জন্য এই 105 টাকা যথেষ্ট নয়। এছাড়াও এই শ্রমিকরা যদি বাগানের বাইরে গিয়ে একটা উন্নত জীবন গড়ার লক্ষ্যে অন্য কোথাও কাজ করতে চাইতো, তাহলে বাগান ছাড়তে হতো ওই শ্রমিকদের। ফলে বাসস্থান হারানোর ভয়ে এই চা শ্রমিকরা বাগানের বাইরে কোথাও যেতে পারতো না। এতে করে এই শ্রমিকদের সন্তানরা পর্যাপ্ত খাদ্য, বস্ত্র, বাসস্থান এবং শিক্ষা থেকে বঞ্চিত হয়েছে। অথচ কোনো মিছিল সংগঠিত হলে নিজেদের স্বার্থে গ্রাম থেকে গাড়ি ভর্তি করে এই শ্রমিকদের এনে কাজে লাগানো হতো। এছাড়াও মন্ত্রী বলেন, পাম্প অপারেটররা সরকারি চাকুরি করেন না, ওনারা সামাজিক কাজ করেন, তাই ওনাদের বেতন দেওয়া হয় না, ওনারা সাম্মানিক পান। তাছাড়া রাজ্য বিজেপি দলে সরকার প্রতিষ্ঠার পর তাদের সাম্মানিক 3,000 টাকা বৃদ্ধি করা হয়েছে, এর জন্য কোনো ধরনের আন্দোলন করতে হয়নি তাদের। আপনারা এখানে অনেক আছেন যারা বামপন্থী সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন, যারা সেদিন সিপিএম এর মিছিল নিয়ে হেঁটেছেন রাস্তায়, যারা স্লোগানটা কি, তারা বলতো আমরা শ্রমিকের জন্য লড়াই করছি, অন্ন বস্ত্র শিক্ষা স্বাস্থ্যের জন্য লড়াই করছি। এই কৈলাস শহরে অনেক কপালবাবু বা বদ্রীনাথ মজুমদার বা মানিক সরকার যখন আসতেন, বড় বড় ভাষণ দিতেন, লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। তাদের সঙ্গে কাদের লড়াই, কাকে কাকে লড়াই করিয়েছে তারা, কিন্তু মানুষের জীবন কি বদলেছে, মানুষের জীবন বদলায়নি। এই যে চা শ্রমিক পরিবার, কালকে একটা জায়গায় বলেছিলাম, এই চা শ্রমিক পরিবার 105 টাকা মজুরি পেত, 105 টাকা দিয়ে একটা পরিবার চলতে পারে, একটা পরিবার চলতে পারে 105 টাকা। আর যেগুলো তারা অন্য ভাগ সুবিধা দেয় সেগুলো নাম মাত্রে কিছু চাল, আটা, প্যারাসিটামল ট্যাবলেট সেগুলো দেওয়া হয়। কিন্তু সবচেয়ে বড় জিনিস যেটা, যে অন্ন বস্ত্র শিক্ষা স্বাস্থ্যের কথা বলা হয়েছে, যে বাসস্থানের কথা বলা হয়েছে, সে বাসস্থান কোথায়, তাদের ছেলেমেয়েরা লেখাপড়া করে অন্য কোথায় কাজ করবে সেটার ব্যবস্থা ছিল না। চা বাগান পরিবারের কোনো ছেলেমেয়ে যদি সে একটু লেখাপড়া করে ভাবে যে আমি ওই কৈলাস শহরে নির্মলতা শ্রীকৃষ্ণদের সভা হোটেলে কাজ করবো, সেখানে কাজ করতে পারবে না, কারণ সে সেই বাগানের বাইরে গিয়ে কাজ করলে তাকে বাগান ছাড়তে হবে। বাগান মালিকের সঙ্গে শর্ত হচ্ছে, তুমি বাগানে তখনই থাকতে পারবে যখন বাগানের শ্রমিক হবে, 100 বছর থাকার পরও সে থাকার অধিকার নেই সেই বাগানে যদি অন্য কোনো কাজ করে। তার জন্য দেখবেন কোনো চা শ্রমিক পরিবার থেকে কোনো ডাক্তার, ইঞ্জিনিয়ার, কোনো মাস্টার হয়নি, 100 বছর পরেও সেই জায়গায় তার পৌঁছাতে পারেনি, অথচ তাদেরকে দিয়ে রাজনীতিটা করেছে। তখন মানুষ আনতে হবে ট্র্যাক্টর পাঠিয়ে, বড় বোঝাই করে তাদেরকে ভাষণ শুনিয়েছে। অথচ ওই গরিব মানুষটার যে বাসস্থানের কথা বলে এত চিৎকার করলে, লড়াই গল্প শোনালে মানুষকে, কোথায় বাসস্থান দিলে, কোথায় জমি দিলে। বামপন্থীদের সময় লড়াই করেও সুযোগ সুবিধা পাননি জনগণ, কিন্তু বর্তমান সরকার কোনো আন্দোলন ছাড়াই জনগণের সর্বপ্রকার সুযোগ সুবিধা দিচ্ছেন বলে জানান মন্ত্রী টিঙ্কু রায়। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।